নো প্রবলেম স্যার, আমি সব কিছু দিতে রাজি। আই মিন আপনি যা যা বলবেন সব। সত্যি? জি স্যার, আমি সব কিছু করতে রাজি। ভেবে বলছো তো? জি স্যার, কারণ এই চাকরিটা না আমার খুবই দরকার, আর এই চাকরিটা পাওয়ার জন্য যা যা করতে হবে আমি সব করতে রাজি। তাহলে ওই ব্যাপারটা? সরি স্যার, যদি একটু খুলে বলতেন। তুমি কি ব্যাপারটা বুঝতেছো না, নাকি না বোঝার ভান করতেছো? সরি স্যার, অ্যাকচুয়ালি আমি না বুঝতে পারছি না, প্লিজ আপনি একটু খুলে বলেন, আমি বুঝে নিই। মানে একটা ছেলে একটা মেয়ের কাছে কি চায়? আমার যথেষ্ট কোয়ালিফিকেশন আছে, আর এই চাকরির জন্য যা যা দরকার সবকিছু আমার মধ্যে আছে। আমি ফুল ডেডিকেটেড একজন পার্সন স্যার, এই চাকরিটা তো পাওয়ার জন্য আমি একদমই ওকে। তাহলে স্যার আমি কেন পাবো না? শুধু কোয়ালিফিকেশন থাকলে চলবে না, একটু এক্সট্রা কোয়ালিফিকেশনও দরকার আছে। স্যার প্রয়োজন পড়লে আমার চাকরি লাগবে না, কিন্তু স্যার আমি নিজের ইজ্জতটা আপনার কাছে বিলিয়ে দিতে পারবো না। চাকরিটা পেতে হলে কিছু দিতে হবে। স্যার বললাম তো, প্রয়োজন হলে আমি সারা জীবন চাকরি না করে থাকবো, না খেয়ে থাকবো, তবুও না আমি আমার ইজ্জত কারো কাছে বিলিয়ে দিব না। আরে জীবন উন্নতি করতে হলে কিছু শর্টকাট রাস্তা ধরতে হয়। স্যার আমি তো বললাম যে আমি ডেডিকেটেড একজন পার্সন, সো কাজ করার জন্য আমার যথেষ্ট পরিশ্রম দেওয়ার মতো ক্ষমতা আছে, আর আমাকে যদি বড় কোনো পর্যায়ে যেতে হয় সেটা আমি শ্রমের মাধ্যমেই যাব, আমি কোনো শর্টকাট ওয়ে ইউজ করব না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফাইলটা ধরো, দেখো পারো কি না। থ্যাংক ইউ স্যার আপনার সময়ের জন্য। এই মেয়ে শোনো, বসো। তোমার সিভিটা দাও তো দেখি। তোমার চাকরিটা হয়ে যাবে। স্যার কিছুক্ষণ আগেই তো বললাম যে আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, তাহলে চাকরি কিভাবে? আমি এতক্ষণ তোমার ইন্টারভিউ নিচ্ছিলাম। মানে স্যার? মানে তুমি ইন্টারভিউতে পাশ করেছো, মানে আমার কোম্পানি তোমার মতো একজন ডেডিকেটেড মেয়ে খোঁজ করছিল। অনেস্ট, অনেকে আছে চাকরির নামে পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করে, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করে। বাট তোমার সাথে আমি এতক্ষণ অনেক কথা বললাম, আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে ওই ধরনের কোনো মেন্টালিটি নেই, যেটা আমাকে খুব ইমপ্রেসড করেছে। আমার এখানে যারা ইন্টারভিউ দিতে আসে আমি তাদের সাথে এই ধরনের অনেক কথা বলি, কথা বলে আমি বুঝতে চেষ্টা করি তাদের মেন্টালিটিটা কেমন। কিন্তু তুমি অন্যদের চেতে একটু ভিন্ন, তোমার মেন্টালিটিটা খুব ভালো, তুমি খুব অনেস্ট এবং ডেডিকেটেড, এই কারণেই আমি তোমাকে সিলেক্ট করেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন বলো তো, আমাদের কোম্পানিকে নিয়ে তোমার নেক্সট কি প্ল্যান আছে যাতে আমাদের কোম্পানি এগিয়ে যেতে পারে? স্যার আমার তো অনেক কিছুই প্ল্যান, যেহেতু আমি অনেকদিন যাবত আপনার কোম্পানি নিয়ে রিসার্চ করছিলাম, দ্যাটস ওয়াই আমি যদি আপনার কোম্পানিতে জয়েন হতে পারি, আপনার যে আপকামিং যে প্রজেক্টটা, আমি আমার পুরো ডেডিকেশন নিয়ে কাজ করবো, আর ইনশাল্লাহ আপনাকে আমি 100-100% সাকসেস দেওয়ার ট্রাই করবো। নাইস, আই এম ইমপ্রেসড। আচ্ছা এখন বলো তো, তুমি কত টাকা স্যালারি এক্সপেক্ট করতেছো? স্যার ওইটা তো আপনার উপর ডিপেন্ড করে, আই মিন আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু দরকার আপনি ততটুকু দিলেই আমি হ্যাপি। শিওর, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সিভির উপরে স্যালারি অ্যামাউন্টটা লিখে দিচ্ছি, তুমি কালকে থেকে জয়েন করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।